गुड मॉर्निंग गाइज, वेलकम बैक टू आवर चैनल दास फैमिली ब्लॉग्स। तो नतुन आरेकटा ब्लॉग निये चले एसेछि तोमादेर सामने। आज के हलो मंगलवार, तो सकाले 5টার समय उठेछि। उठे सुदीपन एनसीसी ते गेलो, ओके स्कूल पाठिये दिलाम एनसीसी ते। तारपरे तोमादेर दादार मर्निंग ड्यूटी छिलो, मर्निंग ड्यूटीते पाठिये दियेछि। तारपरे एकटु कामटाम करे एतो एखन बाजे 8:30। तो आमी तुम्हारे सामने ब्लॉगटा स्टार्ट करते चले आसछि। एखान थेके ब्लॉगटा स्टार्ट होच्छे। तो एक कतदिन तो आमी ब्लॉग दिते पारिनि, तुम्हारा जानोई, कारण आमार शरीरटा खूब खराब छिलो, आजको भालो हयनि। तो आज के एजोन्ने स्टार्ट करछि। सकालबेला घूम थेके उठे साडेनलि शुनि जे आमादेर बाड़िते गेस्ट आसछे बाइरेर थेके बोलते आसछे, आमी परे बोलछि कोथा थेके आसछे, के आसछे, থাকবে না যাবে আমি পরে বলছি। আস্তে আস্তে দেখতে থাকো আমার ব্লগটা। তো ওরা আসবে বলে আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন হলো রান্নাবাড়া করব, সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন স্নান করে রান্নাঘরে ঢুকে যাব। রান্নাবাড়া করতে হবে, ওরা অনেকজন আসবে। তো ঠিক আছে, আমার সাথে থেকো আর ভিডিওগুলো দেখো, কে আসছে নতুন লোক, আমি ওদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব। তো সাথে থেকো আমার। এই যে বাজার চলে এসেছে, এখানে এনেছে রোকেল কাতল, হয়তো না কি রোকেল রুই, আমি মাছ ভালো করে চিনি না। তাই এই যে লোকেল মাছই এনেছে, যেটাই এনেছে লোকেল মাছ, কাতল হোক আর রু হোক, লোকেল এনেছে। আর এটা হলো মাছের তেল। তো আজকে আমার মাছগুলো আমারই ধুতে হবে, কারণ তোমাদের দাদা তো আজকে নেই বাড়িতে, তাই আমি ধোবো মাছগুলো। তো চলো মাছগুলো ধুয়ে টুয়ে সাফা করে নিয়ে তারপর রান্না বসিয়ে দেবো। এই যে এইদিকে এক কুকার ভাত দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম মোচা আর ঘণ্ট করবো আজকে। তো মোচাটাকে বেছে টেছে ধুয়ে এতো ঢাকা দিয়ে দিলাম জল দিয়ে। এই যে মাছগুলো আমি ধুয়ে টুয়ে সাফা করে নিয়েছি, এখানে করেছি মাছের মাথাগুলো এক্সট্রা করে, আর এখানে মাছের তেলগুলো ভেজে নিয়ে বেছে নিয়েছি, এখন রান্না করে নেব। মাছগুলো ভেজে নিচ্ছি, কড়াইতে দিয়ে দিয়েছি, এখন ভাজা হয়ে গেলে তারপর সবগুলো একে একে ভেজে নেব। মন্ত্রগীতি কি সুন্দরভাবে গুলো দিচ্ছে মাথায় হাত দিয়ে, কি ভালো লাগছে দেখতে আমার। আমার ভালো লাগছে, এখন তোমাদের ভালো লাগছে কিনা জানি না, তাই আমার ভালো লাগছে বলে আমি তোমাদের সাথেও শেয়ার করছি। মাছটা ভাজি হচ্ছে, এদিকে আমি মশলাটাও রেডি করে নিচ্ছি। এখানে করেছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, এটাকে পেস্ট করে নেব। একটু জল দিয়ে দিলাম, পেস্ট করে রেখে দেবো, তারপরে আমি আলুটা ভেজে নেব। মাছ ভাজি হয়ে গেলে, এই যে এখন মাছ ভাজা হয়ে গেছে, এই মাছ ভাজার তেলে আলুগুলো ভেজে নেব। একটু নুন দিয়ে দেব আর একটু হলদির গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। এই যে মাছটাও ভেজে নিয়েছি, আলুটাও ভাজা হয়ে গেছে, এইদিকে মশলাও করে রেখেছি, আর এখন কড়াইতে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব কালো জিরা। তারপর দিয়ে দিচ্ছি ওই যে পেস্ট করা মশলা, তারপর দিয়ে দিলাম ধনের গুঁড়ো, তারপর জিরের গুঁড়ো, তারপর দিয়ে দেব হলদির পাউডার,
হলদি পাউডার দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমি ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছিল, আমি এতে আলুগুলো ছেড়ে দিয়েছি আর একটু জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে ডাল সম্বার দেবো বলে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজি বসিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন ডালটা ফোড়ন দিয়ে দেবো। ডালটা ফোড়ন দিয়ে দিলাম, এবার এইদিকে সবজিটা দেখে নেব। সবজিটাও প্রায় ভাজা হয়ে গেছে, এতে এবার ঝোল দিয়ে দেব। এই যে এখানে সবজিটাও প্রায় ভাজাই হয়ে গেছে, এখানে এই যে মিক্সিতে যে পেস্ট করেছিলাম মশলা এটার মধ্যে ছিল একটু মশলা লেগে, তাতে জল দিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন এই ঝোলটাকে একটু গরম হতে দেব, তারপর মাছগুলো ছেড়ে দেব। হয়ে গেছে আমার ঝোলটা, এসে গরম হয়ে গেছে, এবার মাছগুলো সব ছেড়ে দেব। আমি একসাথে সব ছেড়ে দিলাম, এবার মাছগুলোকে একটু ঝোলে ডুবিয়ে দেব। হয়ে গেছে, এবার বয়েল হতে দিয়ে দেবো সবজিটাকে। আর এদিকে আমার ডালটাও হয়ে যাচ্ছে, ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিয়েছি। এদিকে মাছের ঝোলটাও আমি নামিয়ে নিয়েছি, এখন করব মোচার ঘন্ট, আর মাছের তেলটা বাকি থাকবে। আমি রান্না করতে করতে একটা পার্সেল চলে এসেছে, তো পার্সেলটাতে কী আছে তোমাদেরকে দেখাচ্ছি, হয়তো তোমরা আন্দাজ করতে পারছো এই পার্সেলটাতে কী আছে। তো চলো আনবক্সিং করে তোমাদেরকে দেখাই। আমার ছেলে আনবক্সিং করছে, আমি ক্যামেরা ধরেছি, ছেলে আনবক্সিং করছে। বুঝতে পেরেছো এটা কি? এটা হলো মাইক। তার মানে অনেকজনে কমেন্টস করে বলেছে যে, আমাকে পার্সোনালি কমেন্টস করেছে যে আমার সাউন্ডটা নাকি খুব আস্তে আসে একটা মাইক কেনার জন্য, তাই আমি একটা মাইক কিনলাম। এই যে এই মাইকটা কিনেছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি তেল। মোচাটা যে বয়েল করেছি এতে এরকম একটা ব্ল্যাক ব্ল্যাক টাইপের দাগ পড়ে গেছে কড়াইটাতে। আচ্ছা ঠিক আছে, সে মাজলে চলে যাবে। তো এতে তেলটা গরম হয়ে গেছে, এবার আলু কেটে রেখেছিলাম যে সেগুলো ভাজি করে নেব। আলুটা ভাজি হতে হতে আমি মশলা করে নেব ওই মোচার জন্য। আমি মশলাটা রেডি করতে করতে আলুটা একটু বেশি ভাজা হয়ে গেছে, তাতে কিছু হবে না। তো আমি দিয়ে দিলাম একটু কালি জিরা, কালো জিরা দিয়ে তারপরে এই যে এখানে মিক্সিতে আধা ভাঙা করে পেস্ট করে রেখেছি মশলা, সেগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হলদির গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার মোচাগুলো দিয়ে দেব। মোচাগুলো দিয়ে ভালো করে ভেজে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। চিনি দেব আর ছোট এলাচও দেব। ফাইনালি হয়ে গেল আমার রান্নাবান্না। এই যে এখানে তো করে ফেললাম মুসুরি ডাল, এখানে আলু দিয়ে মাছের ঝোল, এটা মোচার ঘন্ট, আর এখানে করে ফেললাম মাছের তেল।
আর এখন খেতে বসে যাব। একবার তো সকালে স্নান টান করে রান্না করলাম, করে টোরে এত গরম লাগছিল, তারপরে রান্না টান্না করে সবাইকে খেতে দিয়ে আমি এখন আবার স্নান করে চলে এসেছি। এখন বাজে 4টা, এখনও আমার খাওয়া হয়নি, তার মানে ফোন করেছি গেস্টরা চলে এসেছে, স্টেশন অবধি চলে এসেছে, এখন গাড়ি নেবে, অটো বাই যেটাই নেবে নিয়ে ডাইরেক্ট আমাদের বাড়ি চলে আসবে। তো এখন যদি আমি খেয়ে ফেলি খারাপ লাগে না, তাই আমি খাবো না, ওরা আসলে আমি খাবো, আর ওরা কারা আসছে তোমাদের সাথে দেখিয়ে দেবো। তো এখন আমি সিঁদুর টিদু লাগিয়ে নিয়েছি, এখন একটু রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, দেখবো ওরা আসি নাকি। তো ওদেরকে রিসিভ করতে যাচ্ছি আমি, ও স্টেশন অবধি তো আর যেতে পারিনি, তাই আমাদের গেটেই যাবো, গেটে গিয়ে ওদেরকে রিসিভ করে আনবো। তো ঠিক আছে, আমার সাথে থেকো। ফাইনালি আমাদের গ্যাস চলে এসেছে, আর এখন না আমি ক্যামেরা করছি বলে ওরা লজ্জা পাচ্ছে, দেখাচ্ছে না। এই যে বলছিলাম না, আমাদের বাড়িতে আজকে গ্যাসটা আসবে, তো চলে এসেছে, এটা হলো আমার ছোট ননদ, তো হাই বলো। আর এটা হলো আমার নন্দাই, হাই বলো। আরো বাচ্চাগুলো আছে, এই যে একজন ঘুমিয়ে আছে, কি ঘুমাচ্ছে একজন, আর একজন এই যে আমার ভাগিনা, ও হাই বলো, আরেকজন আছে। তো এখন আমরা সবাই মিলে, সন্ধ্যা হয়েছে তো, তো সবাই মিলে চা খাচ্ছি, আমার আজকে বেশি খিদা পেয়েছে, তো এই যে মিষ্টি নিয়েছি, মিষ্টি খাবো। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই করলাম, তোমাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারিনি, কারণ তোমরা তো দেখেছোই 4টার পরে এসেছে ওরা। তো ব্লগটা এই পর্যন্তই রইল, আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ গাইস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই, যদিও গুড নাইট হয়নি, তাও আমি গুড নাইট বলে দিলাম, গুড নাইট।